গ্রামীণ সমাচার গ্রামগঞ্জ খবরে দ্রুত আপডেট পেতে বিকাশ সরকার এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বিকাশ সরকার ফেসবুক পেজে লাইক করুন। এখন দেখুন বিস্তারিত খবর। জলপাইগুড়ির অদূরে বোদাগঞ্জে মা ভামরী দেবীর মন্দিরে চলছে পুজো। কথিত আছে 51 পিঠের এক পিঠ এই ভামরী দেবীর মন্দির, আর সে কারণেই বৃহস্পতিবার প্রাচীন এই মন্দিরে দর্শনার্থীদের সমাগম লক্ষ্য করা গেল প্রচুর পরিমাণে। কথিত আছে লাল বাবা বলে এক সাধু দীর্ঘ কয়েক বছর আগে এই জঙ্গল এলাকায় স্বপ্ন দেখেন জঙ্গলে একটি পা পড়ে রয়েছে, তারপর তিনি নাকি এখানে মায়ের পুজো শুরু করেন। ধীরে ধীরে ছোট আকারে পুজো শুরু করেন, ছোট মন্দির স্থাপন করেন। আজ বিশাল এই মন্দিরে বহু দর্শনার্থী জমিয়েছেন, তবে দর্শনার্থীরা জানান মায়ের কাছে যা মানত করা যায় সেটাই ফলে, তাই মায়ের কাছে আসা। এখানকার পরিবেশ খুব সুন্দর, কলকাতা থেকে কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি সহ বিভিন্ন স্থান থেকে বহু ভক্ত এদিন এই মন্দিরে পুজো দিতে আসেন। জলপাইগুড়ি থেকে মন্দিরা দাসের রিপোর্ট, গ্রামীণ সমাচার। এই মন্দিরের পুজোর যে বৈশিষ্ট্যটা বলুন, এই মন্দিরের পুজোর কি? এই মন্দির তো সকাল থেকে 8টা থেকে, যেহেতু সামনে করোনা এগিয়ে গেল, তাই এবার সবাই এবার কিছু কিছু লোক এখন হয়তো মুখে মাস্ক লাগাচ্ছে না, কিন্তু তাও স্বাস্থ্য মেনে চলতেছে এখানে। আমার নাম মিরত রায়। আজ আমরা এসেছি ভামরী দেবীর মন্দির, এটা 51 পিঠের একটা পিঠ মায়ের। তো আগে এটা খুবই মানুষের কাছে প্রচলিত ছিল না, আগে এটা ছোট্ট একটা মন্দির রয়েছে আমাদের উত্তরবঙ্গে। তো আমরা যেহেতু গজলডোবা দিয়ে এসছি, আমাদের খুবই ভালো লাগলো, রাস্তাঘাটও খুব সুন্দর। যদি প্রাইভেট কার থাকে আসতে কোনো অসুবিধে নেই, আপনারা ডাইরেক্ট সুন্দরভাবে মন্দিরে এসে পৌঁছাতে পারেন। নিবেদিতা দত্ত। চিকিৎসক বিকাশ সরকার বোয়ালমারি নন্দনপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সাথে এখানে সুলভ মূল্যে বিভিন্ন রকমের মাস্ক স্যানিটাইজার পাওয়া যায়। মোবাইল নম্বর 900 2444 795।